ডুমো নিস্পেঙ্গলে ডান দিক থেকে বাস্তব থেকে বিপজ্জনক করতে পারে, দেখা যাক কি করেন। জেসি নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, ভারী সুন্দর বলটিকে নিয়ন্ত্রণে রেখেছেন, শট এবং গোল। এক্ষেত্রে মহিতোষ, দেখা যাক মালিক না অনেকটা দৌড়ে এসে মেরেছেন এবং অসাধারণ প্লেস এবং গোল। মহিতোষ আবারও এগিয়ে দিলেন ইস্ট বেঙ্গলকে। ম্যাচের 60 মিনিটের মাথায় মহিতোষের পেনাল্টি গোলে ইস্ট বেঙ্গল আবারও আরেকবার এগিয়ে গেল আক্রমণে। ইস্ট বেঙ্গল বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, ওখানে রয়েছেন তুহিন, একজন দুজন তিনজনকে কাটিয়ে ফেলেছেন, এক্ষেত্রে গোল, অসাধারণ গোল। মাঠে নামার পরেই তুহিন, তাহলে সেক্ষেত্রে কলকাতা লিগের রানার্সের দৌড়ে প্রবলভাবে টিকে থাকতো। এক্ষেত্রে আক্রমণে ইস্ট বেঙ্গল, ওই মহিতোষ বা প্রান্ত ধরে বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, সামনে বাধা দেওয়ার চেষ্টা এবং গোল, আরও একটি গোল অন্তিম লগ্নে, আরও একটি গোল ইস্ট বেঙ্গলের। এক্ষেত্রে মহিতোষ যে বলটি বাড়িয়েছিলেন ফাইনাল টাচটি কিন্তু করেছেন ওখানে অভিষেক কুঞ্জম, ফলে এই মুহূর্তে স্কোর লাইন ইস্ট বেঙ্গল FC 4 ডায়মন্ড হারবার FC